আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু আওয়ার আনাদার নিউ ক্লাস। আশা করি সবাই ভালো আছো, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি তোমাদেরকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করব। গত ক্লাসে আমরা দেখিয়েছি হাউ উই ক্যান মেক অ্যাসার্টিভ টু নেগেটিভ সেন্টেন্স। টুডে আই এম গোয়িং টু টেল ইউ অ্যাবাউট হাউ উই ক্যান মেক অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলতে মূলত কী বোঝায়? যখন আমরা কোনো ব্যক্তিকে কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করি তাকে কী বলা হয়? ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক সেন্টেন্স। তো চলো আমরা ক্লাস শুরু করি। ফার্স্টে আমি তোমাদের যে রুলসটি নিয়ে আলোচনা করব, হাউ উই ক্যান মেক আ সিম্পল অ্যাসার্টিভ সেন্টেন্স ইনটু নেগেটিভ ইন্টারোগেটিভ ফর্ম। কোনো সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেই সেন্টেন্সটিকে তোমাকে অবশ্যই ফার্স্টে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। খেয়াল করো, সেন্টেন্সটিকে অবশ্যই ফার্স্টেই প্রশ্নবোধক করার আগে তোমাকে অবশ্যই সেটাকে কী করতে হবে? নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ডাইভার্ট করতে হবে। একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যখনই আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করব, আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের করতে হবে কি, ওই সেন্টেন্সটাকে প্রথমেই নেগেটিভ করে দিতে হবে। ফার্স্টে শুরু করবো আমরা নেগেটিভ দিয়ে, তাহলে ওই সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। না বোধক এবং প্রশ্নবোধক দুইটি একসাথেই করতে হবে আমাদের, যেহেতু সেন্টেন্সটি অবভিয়াসলি অ্যাফার্মেটিভ ফর্মে আছে। দেখো, তোমাদের সুবিধার জন্য এখানে আমি একটি এক্সাম্পল দিয়েছি। হি লার্নস হিজ লেসন রেগুলারলি, সে নিয়মিত তার পাঠদান সম্পূর্ণ করে বা সে নিয়মিত পড়াশোনা করে। এখন এই সেন্টেন্সটিকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, আমাদেরকে প্রথমে কী করতে হবে? একদম ইজি, ইউ হ্যাভ টু ফাইন্ড আ অক্সিলারি ভার্ব ফ্রম হেয়ার। একটা অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। আচ্ছা, হি লার্নস হিজ লেসন রেগুলারলি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমি কী করবো? টেন্স এবং পার্সন অনুযায়ী আমরা এখানে অক্সিলারি ভার্বটা বসাবো। যেহেতু এখানে আমার কোনো এম ইজ আর ওয়াজ ওয়ার কিচ্ছু নাই, তো আমি কীভাবে এখানে নিয়ে আসবো অক্সিলারি ভার্ব? ওই যে টেন্স এবং পার্সন অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্বটা বসাতে হবে। দেখো, এদিকে খেয়াল করো, এখানে লার্নস আছে, আমরা এই মেইন ভার্বটা পেলাম, এটা কি লার্নস? লার্নসটা কোন ফর্মে আছে? অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব সবসময় ডু বা ডাজ হবে, ডু বা ডাজ হবে। মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে তোমাকে অবশ্যই এখানে ডাজ ব্যবহার করতে হবে। আর মেইন ভার্বের সাথে যদি কোনো কিছু না থাকে, এস যদি ইয়েস যদি না থাকে, তোমাকে অবশ্যই এখানে কী ব্যবহার করবে? ডু। মেইন ভার্ব যদি কী থাকে, আমি আবার বলছি, দেখো, মেইন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা নিয়ে আসবো ডাজ। আর যদি মেইন ভার্বটা একা থাকে, সিঙ্গেল অবস্থায় থাকে, তখন তুমি কী করবে? এখানে নিয়ে আসবে ডু। তাহলে এই সেন্টেন্সে দেখো, আমরা মেইন ভার্বের সাথে অ্যাজ পেয়েছি, হি লার্নস, সে পড়ে বা শেখে, তাহলে আমরা এখানে কী নিয়ে আসবো? অক্সিলারি ভার্ব ডাজ। তাহলে আমরা ডাজটা বসাই, ডি ও ই এস। দেখো, ডাজ বসিয়ে ফেলেছি। আমরা এখন কী করব, এই অক্সিলারি ভার্বটাকে আমার এখন নেগেটিভ করতে হবে, কারণ উপরের যে সেন্টেন্স সেটা ছিল কি? অ্যাফার্মেটিভ ফর্মে। উপরের সেন্টেন্সটি ছিল অবভিয়াসলি অ্যাফার্মেটিভ ফর্মে, আমরা এখন এটাকে কী করে দিব? নেগেটিভে ডাইভার্ট করব। তাহলে আমরা এখানে ডাজের পরে যুক্ত করি ডাজেন্ট, হয়ে গেল আমাদের নেগেটিভ ফর্ম। কেননা রুলসেই বলা আছে অবশ্যই নেগেটিভ করে নিতে হবে সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়। এই সেন্টেন্সটি কিন্তু অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই আমি এই অক্সিলারি ভার্বটাকে নেগেটিভ করে দিলাম, ডাজেন্ট। ডাজেন্ট বসানো শেষ, তারপরে তুমি কী বসাবা? সাবজেক্ট বসাবা। এই যে এই সেন্টেন্সের সাবজেক্ট কী? সে, সে পড়ে, তাহলে ডাজেন্ট হি। এবার আমরা এই ভার্বটা বসাবো, মেইন ভার্বটা। খেয়াল করো, লার্নস আছে, আমরা বসাবো লার্ন। কেন লার্ন কেন বসাবো? এই যে অ্যাজ বা ইয়েসের জন্য আমরা এখানে ডাজ নিয়ে এসেছি, সুতরাং এই অ্যাজটা আবার পরবর্তীতে ব্যবহার করা যাবে না। খেয়াল রাখবে, অবশ্যই এই অ্যাজটা কিন্তু এখানে আর ব্যবহার করা যাবে না। ডাজেন্ট হি লার্ন, যা আছে তারপর বাকি অংশ হুবহু বুঝবে। ডাজেন্ট হি লার্ন হিজ লেসন রেগুলারলি, সে কি নিয়মিত পড়াশোনা করে না? রেগুলারলি,
সব থেকে ইম্পর্টেন্ট পার্টস, যখনই প্রশ্নবোধক করতে যাবে এই চিহ্নটি মাস্ট তোমাদের ব্যবহার করতে হবে। এই চিহ্নটি যদি তোমরা স্কিপ করো তাহলে সেন্টেন্স পুরোটাকেই তোমাদের কেটে দেওয়া হবে। তুমি যদি সঠিক উত্তরও লিখো শুধুমাত্র এই কোশ্চেন মার্কের জন্য তোমার পুরো অ্যান্সারটিকে আমরা বা পরীক্ষকরা কী করে কেটে দেয়। সুতরাং এই জিনিসটিকে খুব ভালো করে নোটিস করবে, কোনো ক্রমেই যেন পরীক্ষার খাতায় এই জিনিসটি স্কিপ না হয় বা ভুল না হয়। তাহলে দেখো আমি এই সেন্টেন্সটা কীভাবে করলাম। হি লার্নস হিজ লেসন রেগুলারলি, সে নিয়মিত পড়াশোনা করে। এই বাক্যটিকে যখন তুমি প্রশ্নবোধকে রূপান্তর করতে যাবে অবশ্যই তোমার একটা অক্সিলারি ভার্ব লাগবে। আমরা এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব খুঁজে পাইনি, আমরা টেন্স অনুযায়ী, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই জন্য আমরা এখানে নিয়ে এসেছি ডু বা ডাজ। যেহেতু ভার্বের সাথে দেখো অ্যাস আছে, অবশ্যই এখানে ডাজ বসবে। ডাজ বসানোর পরে আমরা সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ ছিল, এটাকে নেগেটিভ করে দিয়েছি। রুলস অনুযায়ী এরপরে আমরা সাবজেক্ট বসিয়েছি, সাবজেক্টের পর আমরা এই মেন ভার্বটা নিয়ে আসলাম। কিন্তু মেন ভার্বের সাথে দেখো অ্যাস ছিল, এই অ্যাসটাকে আমরা ইউজ করিনি, কারণ যেহেতু ডাজের সাথে আমরা এই অ্যাসটার জন্য এখানে ডাজ দিয়ে এসেছি, সুতরাং এর ক্ষেত্রে আমরা আর অ্যাস ইউজ করব না। তারপরে হুবহু লাস্ট পর্যন্ত যা ছিল আমি আর কোনো এখানে চেঞ্জ আনিনি, যা ছিল তাই ইউজ করেছি। দেখো ডাজেন্ট হি লার্ন হিজ লেসন রেগুলারলি, সে কি নিয়মিত পড়াশোনা করে, প্রশ্ন হয়ে গেল। নেক্সট ওয়ান দেখো, আমরা এখন দুই নম্বর রুলসে চলে যাই। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, অ্যাকচুয়ালি অ্যাফার্মেটিভটা কোনো সেন্টেন্সে দেখো নো বডি নো ওয়ান নাম যখন সাবজেক্ট হিসেবে থাকবে, নো বডি নো ওয়ান নাম যখন সাবজেক্ট হিসেবে থাকবে, খেয়াল করো নো বডি নামের পরিবর্তে তখন হু বসাতে হবে। এই নো বডি নাম দ্বারা কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্সই বোঝায়, এটা কিন্তু কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স না। নো বডি নাম দ্বারা নেতিবাচক বাক্যই মূলত গঠিত হয়। যখন এই নেগেটিভ বাক্যগুলোকে তুমি প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে যাবে তখন রুলস অনুযায়ী তুমি ফার্স্টে একটি অক্সিলারি ভার্ব নেবে, তারপর নো এর স্থানে এনি বসাতে হবে। নো এর স্থানে বরাবরই কী করবে, নোটাকে উঠিয়ে দিয়ে এনি বসাবে। তারপরে তুমি অক্সিলারি ভার্ব অনুযায়ী আরেকটি ভার্ব নিয়ে আসবে এবং কী করবে, বাকি অংশ বসিয়ে দিবে। এখন ভার্বের কোন ফর্মটা হবে এটা তোমাকে খেয়াল করতে হবে এই অক্সিলারি ভার্বের দিকে তাকিয়ে। তাহলে দেখো এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, নো বডি বিলিভস এ লায়ার, কেউই মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। তাহলে এই সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধকে রূপান্তর করতে চাই তাহলে নো বডির পরিবর্তে আমরা কী বসাবো, যেহেতু এটা সাবজেক্টকে ইন্ডিকেট করছে, নো বডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, এখানে ব্যক্তি বোঝানো হয়েছে। খুব ইজিলি তুমি নো বডির পরিবর্তে কী ইউজ করবে, এই দেখো হু। আচ্ছা তাহলে আমরা নো বডির পরিবর্তে এখানে কী ইউজ করবো, নো বডি উঠিয়ে দিয়ে হু, আর কোনো চেঞ্জ নেই, এই দেখো হুবহু হু বিলিভস এ লায়ার। ভার্ব অনুযায়ী যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আর আমি কোনো চেঞ্জ করলাম না, হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। তারপরে লাস্টে আমরা কী যোগ করে দিয়েছি, অ্যাজ ইউজুয়াল একটা কোশ্চেন মার্ক। বোঝা গেল কোশ্চেনটা, মানে এই কোশ্চেনটা দেখো তুমি, আমি আবার রিপিট করছি, নো বডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করেন না। এই সেন্টেন্সটিকে যখন তুমি প্রশ্নবোধকে রূপান্তর করতে যাবে তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবে যে নো বডির পরিবর্তে ব্যক্তি হলে আমি হু ইউজ করব, নো বডির পরিবর্তে আমি কী ইউজ করব, হু। তারপরে টেন্স অনুযায়ী আমার যদি কোনো চেঞ্জ থাকে আমি চেঞ্জ করব, আর যদি কোনো চেঞ্জ না থাকে আমি কোনো অক্সিলারি ভার্বের চেঞ্জ আনবো না বা মেইন ভার্বে কোনো চেঞ্জ আনবো না। এইখানে আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট পেয়েছিলাম আমরা এই জন্য আর এটাকে কোনো চেঞ্জ করি নাই। হু বিলিভস এ লায়ার, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে, হয়ে গেল আমার একটি প্রশ্ন। দেখো আমরা খুব সহজেই এই নেগেটিভ সেন্টেন্সটার থেকে এই প্রশ্নবোধক বাক্যটি তৈরি করতে পেরেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাচ্ছি তৃতীয় রুলসে। এবার দেখো সেম রুলসটাই, দুই নম্বর রুলসটাই, যখন কোনো অবজেক্টকে ইন্ডিকেট করবে, নো বডি নো নাম নো ওয়ান নাম যখন কোনো অবজেক্ট বা বস্তুকে ইন্ডিকেট করে তখন আমরা কী করে এখান থেকে একটি প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তাহলে আমরা কী করবো, নো বডি নো ওয়ান নামের পরিবর্তে বা নো এর স্থানে আমরা কী বসাবো, এনি। আগের সেন্টেন্সটাতে আমরা হু বসিয়েছিলাম আর এবার আমরা কী করবো, এটা যেহেতু বস্তুকে ইন্ডিকেট করছে আমরা এখানে এগুলোর পরিবর্তে এনি বসাবো, এবং বাক্যটিকে অবশ্যই অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ করতে হবে। আমি বারবার বলছি যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স এটাকে আমরা কী করবো, অ্যাফার্মেটিভ ইন্ট্রোগেটিভ।
হা বোধক প্রশ্নবোধক মিলেই হবে আমাদের এই বাক্যটি। দেখো তোমাদের সুবিধার জন্য এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, আই নো নো বডি হেয়ার, আমি এখানে কাউকে চিনি না, এখানে কেউ আমার পরিচিত না। এই সেন্টেন্সটিকে আমি কী করে এখন ইন্টারোগেটিভে ডাইভার্ট করতে পারি? রুলস অনুযায়ী যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ করতে হলে অবশ্যই আমাকে একটা ফার্স্টে কি নিয়ে আসতে হবে, অক্সিলারি ভার্ব। আই নো নো বডি হেয়ার, এখানে কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছ তোমরা? অ্যামিজার ওয়াজ ওয়ার নাই, তাই না? এখন কী করে বের করবো ম্যাম, এখানে তো আমাদের কোনো অক্সিলারি ভার্ব নেই। তোমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং টেন্সের দিকে তাকাও। আই নো 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 বডি হেয়ার, আমি এখানে কাউকে চিনি না। অবভিয়াসলি এই সেন্টেন্সটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারে গঠিত সেন্টেন্স। আগের ফার্স্ট বাক্যতে আমি বলেছি যখনই দেখবা কোনো সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে তখন আমরা কী করবো, ডু বা ডাজ বসাবো। ডু কখন বসাবো? যখন এই মেইন ভার্বটা একা থাকবে, একদমই একা, ওর সাথে কেউ আছে এস বাই এস না নেই, তাহলে আমি কী করবো এখানে, ও যেহেতু একা আছে আমি এখানে ডু নিয়ে আসবো। আর যদি এস বাই এস থাকতো তাহলে আমি সেখানে ডাজ নিয়ে আসতাম। তাহলে আমি ফার্স্টেই বসাচ্ছি ডু, প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মে আছে দেখে দেখো আমি ডু বসালাম। যেহেতু এটা অলরেডি নেগেটিভ সেন্টেন্স, আমাদের আর এক্সট্রা করে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করতে হবে না। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যেহেতু আমরা এটাকে নেগেটিভ সেন্টেন্স হিসেবেই পেয়েছি, আমরা এই অ্যান্সার করার সময়, প্রশ্নবোধক করার সময় এখানে আর নট যুক্ত করব না। প্রেজেন্ট ইনডিফিনিটের ভার্ব হিসেবে আমরা ডু নিয়ে আসলাম, এরপর আমরা সাবজেক্ট বসাবো। ডু আই নো, যা আছে সেম এই ভার্বটাই বসবে। ডু আই নো, এইবার দেখো যেহেতু বস্তুকে বুঝাচ্ছে এখানে এই বাক্যটিতে, তাহলে দেখো নো এর পরিবর্তে এখানে এনি ইউজ করতে হবে। নো এর পরিবর্তে কি? এনি, তারপর বডি যা আছে তাই, হুবহু ডু আই নো এনি বডি হেয়ার। দেখো তো এখন প্রশ্ন হয়েছে কিনা, আমি এখানে কি কাউকে চিনি? আমি প্রশ্নই বলে দিয়েছিলাম আমি এখানে কাউকে চিনি না, তার মানে হচ্ছে কি আমি কি এখানে কাউকে চিনি। যখন আমরা প্রশ্নবোধক করব তখন আমরা এই স্ট্রাকচারে বাক্যটাকে গঠন করব। আই হোপ ইউ অল উইল গেট দিস অ্যান্সার। জাস্ট কিছুই না, এই নোর পরিবর্তে এখানে এনিটা আমি ইউজ করেছি, আর হুবহু আগের যেইটা পার্ট এটা সবাই জানো কীভাবে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয়। নেক্সট ওয়ান, আমরা ফোর্থ রুলসে চলে যাচ্ছি। দেখো ইট অথবা দেয়ার ইজ নো, ইট অথবা দেয়ার ইজ নো কোনো সেন্টেন্সে যদি থাকে, সেই সেন্টেন্সের দুইটা পোর্শন থাকবে, হয় এটা ব্যক্তিকে বোঝাবে নয় কি কাকে বোঝাবে, বস্তুকে বোঝাবে। ব্যক্তির ক্ষেত্রে দেয়ার ইজ নোর পরিবর্তে আমরা হু ব্যবহার করব। ব্যক্তির ক্ষেত্রে আমরা দেয়ার ইজ নোর পরিবর্তে কী ব্যবহার করব? হু। আর যদি সেটা বস্তুকে বোঝায় তাহলে দেয়ার ইজ নোর পরিবর্তে আমরা হোয়াট ইউজ করব। দেয়ার ইজ নোর পরিবর্তে কী ইউজ করব? হোয়াট। একটা হচ্ছে ব্যক্তি এবং আরেকটা হচ্ছে কি, বস্তু। সবসময় খেয়াল রাখবে ব্যক্তির পরিবর্তে হু এবং বস্তুর পরিবর্তে হোয়াট বসে। দেখো এখানে আমি তোমাদের সুবিধার জন্য দুটো এক্সাম্পল লিখে রেখেছি, এখন আমরা এই দুটোকে কনভার্ট করব। হাউ উই ক্যান মেক ডিফারেন্স বিটুইন পার্সন অ্যান্ড থিংস, দেয়ার ইজ নো ইউজ অফ ইট, এটাতে কী বোঝাচ্ছে, ব্যক্তি না বস্তু? কোনো ব্যক্তির কথা আছে, দেয়ার ইজ নো ইউজ অফ ইট। ইট অবভিয়াসলি বস্তুকে ইন্ডিকেট করে, ইট দ্বারা কী বোঝায়, বস্তু। তাহলে আমি বলেছি বস্তুর ক্ষেত্রে আমরা কী ইউজ করবো, হোয়াট। তাহলে আমরা দেয়ার ইজ নোর পরিবর্তে কী ব্যবহার করবো, হোয়াট। তারপরে আর কোনো চেঞ্জ করার দরকার নেই, তোমাকে সেন্টেন্সের গঠন অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব বসাবা, হোয়াট ইজ দি ইউজ অফ ইট, হোয়াট ইজ দি ইউজ অফ ইট, এটার কোনো ব্যবহার নাই। এখন এটাকে যদি আমি প্রশ্নবোধকে রূপান্তর করি, এটার কি কোনো ব্যবহার আছে, এই বস্তুটারটি কি কোনো ব্যবহার আছে? ক্লিয়ার? কিছুই না, বস্তু বুঝালে তুমি জাস্ট তোমার মাথায় রাখবা যে দেয়ার ইজ নোর পরিবর্তে আমি কী ইউজ করবো, হোয়াট। এবার দেখো আমি যদি সেম জিনিসটা ব্যক্তিকে ইন্ডিকেট করে তখন আমি কীভাবে এটাকে ডাইভার্ট করব প্রশ্নবোধক সেন্টেন্সে। দেয়ার ইজ নো ম্যান পারফেক্টলি অনেস্ট হেয়ার, হু যেহেতু ব্যক্তি বোঝাচ্ছে তাহলে হু, হু ইজ পারফেক্টলি অনেস্ট হেয়ার, অনেস্ট হেয়ার। পৃথিবীতে কোনো মানুষই কি সম্পূর্ণভাবে পারফেক্ট না, স্বয়ংসম্পূর্ণ না,
এটাকে যখন প্রশ্নবোধক করতে যাবে তখন তোমাকে লিখতে হবে কেউ কি আছে এই পৃথিবীতে যে পুরোপুরি সম্পূর্ণভাবে পারফেক্ট। তাহলে বোঝা গেল ব্যক্তি বোঝালে আমি হু ব্যবহার করব এবং বস্তু বোঝালে আমি কী ব্যবহার করব হোয়াট। আশা করি সবাই বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।